তাহলে কি পূজার আগেই চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হবে আমি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের উপর যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটার কথাই বলছি সম্ভাবনা খুব কম থাকলেও খানিকটা আশার আলো দেখা গেল কারণ এই নিয়োগ প্রক্রিয়ার একমাত্র বাধা যেটি রয়েছে কুড়ি বাইশ মামলা কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের যে সুপ্রিম কোর্টে স্টে রয়েছে যে মামলায় সেই মামলার একটি সম্ভাব্য ডেট কিন্তু লিস্টেড হয়েছে অটো জেনারেট কম্পিউটার জেনারেট হয়ে সেটি হচ্ছে অক্টোবর মাসের ন তারিখ অক্টোবর মাসের ন তারিখে এটি উঠতে পারে সম্ভবত বা এ হান্ড্রেড পারসেন্ট অ্যাশুরেন্স নেই যে এটা উঠবেই তবে লিস্টেড হতে পারে ন তারিখ এই কেসটি রয়েছে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক ডায়েরি নম্বর হচ্ছে টু ওয়ান টু এইট সেভেন অবলিক টু জিরো টু থ্রি ফাইল হয়েছে ষোলো পাঁচ দু হাজার তেইশ আর কেস নম্বর রয়েছে এস নম্বর জিরো ওয়ান টু ডবল সিক্স জিরো অবলিক টু জিরো টু থ্রি তো এই কেসটি রয়েছে অনারেবল জাস্টিস মিসেস হিমা কোহলি অ্যান্ড অনারেবল জাস্টিস মিস্টার রাজেশ বিন্দালের বেঞ্চে তো আশা করব আমরা প্রত্যেকেই সে যার পক্ষে রায় আসুক না কেন যে এই ন তারিখে কেসটা লিস্টেড হবে এবং এই দিনকার একটা ফাইনাল জাজমেন্ট আসবে এই জাজমেন্টের উপর ডিপেন্ড করছে চলতি নিয়োগ প্রক্রিয়া যেটি দু হাজার চোদ্দো এবং সতেরো টেট পাস ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছে এবং এই স্টের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে রয়েছে নতুনদের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি এই স্টে উঠলে পুরাতনরা যেরকম চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হবে সেরকম নতুনদের নিয়োগের বিজ্ঞপ্তি আসবে পর্ষদ সভাপতি আগে থেকেই জানিয়েছেন যে চলতি নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত নতুনদের জন্য বিজ্ঞপ্তি আনবেন না এই সতেরো সালের চোদ্দো সালের যে দীর্ঘ লড়াই তার শেষ যেন এই ন তারিখেই হয় আমরা চাইবো এই দিনকার একটা জাজমেন্ট আসুক তবে আরবারও বলছি এই জাজমেন্ট যদি এসে যায় ন তারিখ তাহলে চলতি নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে ইভেন পুজোর আগেও কিন্তু খবর হতে পারে পাশাপাশি নতুনদের নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু চলে আসবে এখন সকলকে মিলে প্রার্থনা করতে হবে যাতে ন তারিখ এই কেসটি লিস্টেড হয় এই কেসের একটা ফাইনাল জাজমেন্ট আসে